এনাবল করব এনাবল এখানে হচ্ছে ইএন মানে ইএন হচ্ছে এনাবল এর শর্ট ফর্ম দেন হচ্ছে আমরা এনাবল করার পরে কনফিগার টার্মিনালে যাব কনফিগার টার্মিনাল গিয়ে সো সুইচের কনফিগার মোডে আসলাম আর কি আমরা প্রথমে আমরা হোস্ট নেম দিব আর কি সো এই সুইচটা তো আসলে সুইচ আছে এখানে এখানে সুইচ নেমই আছে আর কি সো এটার একটা হোস্ট নেম দিব সো হোস্ট নেম দেওয়ার জন্য আমাদের প্রথমে লিখতে হবে হোস্ট 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 নেম হোস্ট নেম লিখে এটা হচ্ছে হোস্ট নেমটা হচ্ছে আমাদের কমান্ডটা মানে কিওয়ার্ডটা দেন আমাদের হোস্ট নেমটা লিখতে হবে সো এখানে আমি লিখি যে সুইচ ওয়ান ধরেন এটা হচ্ছে এক নম্বর সুইচ এটা হচ্ছে দুই নম্বর সুইচ এটা হচ্ছে সুইচ ওয়ান সো এখানে লেখেন আমি সুইচ ওয়ান লিখি সুইচ ওয়ান মানে এস ডাব্লু ওয়ান লেখি আর কি সো সুইচ ওয়ান এস ডাব্লু ওয়ান শর্ট ফর্ম দিলাম সো হোস নেম দিলাম সুইচ ওয়ান সো এখানে প্রেস করার সাথে সাথে দেখেন এখানে এস ডাব্লু ওয়ান হয়ে গেছে আগে ছিল সুইচ বাই ডিফল্ট সুইচের নাম ছিল সুইচ মানে হোস নেমটা ছিল সুইচ আমি এখন হোস নেমটা চেঞ্জ করে দেওয়ার ফলে সো এটার নেম হয়ে গেছে এস ডব্লিউ সো আমি হোস্ট নেমটা চেঞ্জ করে ফেললাম সো আমি হোস্ট নেম কীভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখালাম এখন আমি একটা পাসওয়ার্ড এনাম করব সো সেই জন্য আমাদেরকে এখানে কি করতে হবে লাইন লাইন কনসোল জিরো লাইন কনসোল জিরো দিলাম দেন এখানে আমি হচ্ছে পাসওয়ার্ড লিখবো সো পাসওয়ার্ড পাসওয়ার্ড লিখলাম এটা হচ্ছে কিওয়ার্ডটা এখন যেটা লিখবো সেটা হচ্ছে পাসওয়ার্ড সো এস ডাব্লু ওয়ানের পাসওয়ার্ড আমি দিলাম এস ডাব্লু ওয়ান সো সেম অ্যাজ হোস্ট নেম সো এস ডাব্লু ওয়ানই হচ্ছে আমার পাসওয়ার্ড দেন আমি এখানে দেব লগ ইন ওকে সো আমার পাসওয়ার্ড সেট হয়ে গেছে মানে হোস্ট নেম অ্যান্ড পাসওয়ার্ড সেট হয়ে গেছে এখন আমি যদি এক্সিট দিই আমি যখন এক্সেস করতে যাচ্ছি তখন দেখেন আমার এখানে পাসওয়ার্ড চাচ্ছে পাসওয়ার্ড ছাড়া আমাকে আহ ঢুকতে দিচ্ছে না ভিতরে এক্সেস দিচ্ছে না তাহলে এখন আমার হচ্ছে সুইচ পাসওয়ার্ড ছিল হচ্ছে এস ওয়ান

সিক্রেট দেন আমাকে পাসওয়ার্ডটা লিখতে হবে সো আমি যে কোনো একটা পাসওয়ার্ড এস ডাব্লু ওয়ান হচ্ছে আমাদের নর্মাল পাসওয়ার্ডটা ছিল মানে কনসুল লাইন পাসওয়ার্ডটা ছিল লাইন কনসুল পাসওয়ার্ড দেন এখানে হচ্ছে আমি সিক্রেট পাসওয়ার্ড দিয়ে যাচ্ছি সো এস ডাব্লু ওয়ান সিক্রেট দিয়ে দিই সো এইচডাব্লু ওয়ান সিক্রেট এটা হচ্ছে আমাদের সিক্রেট পাসওয়ার্ডটা সো এটা দিলাম দেন আমি এক্সিট করলাম দেন এখানে আমি হচ্ছে এস ডাব্লু মানে শো শো রান রানিং কনফিগার কনফিগার কি সো শো রানিং কনফিগার যদি আমি দেখতে চাই তাহলে দেখেন এখানে আমাকে

দেন যদি আমি আরও দেখতে চাই তাহলে আমাকে ইন্টারপ্রেস করতে হবে সো আমি একটু নিচে যদি চাই দেখেন এখানে আমি যে কনসোল জিরো কনসোল লাইন কনসোল জিরো যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা কিন্তু হুবহু দেখাচ্ছে আমাকে এস ডাব্লু ওয়ান পাসওয়ার্ডটা হুবহু দেখাচ্ছে সো লাইন কনসোল জিরো দিয়ে যে পাসওয়ার্ডটা দিচ্ছি সেটা হচ্ছে ভিজিবল সেটা আমি হচ্ছে ইচ্ছা করলে আমি দেখতে পারবো বাট আমি যে সিক্রেট পাসওয়ার্ডটা দিচ্ছি সেটা হচ্ছে ইনভিজিবল সেটা ইনক্রিপ্টেড অবস্থা থাকে সেটা যে কেউ দেখতে পারবে না মানে অন্য কেউ দেখতে পারবে না যারা আমি যখন দিচ্ছি শুধুমাত্র আমি জানি বাট অন্য কেউ সেই পাসওয়ার্ডটা জানতে পারবে না সেটা ইনক্রিপ্টেড অবস্থায় সেভ থাকছে সো আমরা প্রথমে দেখলাম পাসওয়ার্ড নর্মাল পাসওয়ার্ড যেটা হচ্ছে লাইন কনসোলের মাধ্যমে আমরা দিচ্ছি দেন পরে আমরা সিক্রেট পাসওয়ার্ড দেখলাম দেন এখন আমরা দেখবো জাস্ট ব্যানার একটা ব্যানার ক্রিয়েট করবো সো এখানে ব্যানার ক্রিয়েট করার জন্য আমরা দেখেন কনফিকার মুডে যেতে হবে আবার সো কনফিকার টার্মিনাল কনফিগার মুডে আসলাম কনফিকার মুডে এসে আমাকে এখানে হচ্ছে লিখতে হবে ব্যানার ব্যানার তারপরে হচ্ছে ম্যাসেজ অফ দ্য ডে শার্ট ফর্ম হচ্ছে এম উ ডি মানে ম্যাসেজ অফ দ্য ডে দেন আমি একটা মেসেজ দিচ্ছি আর কি ব্যানারে আমি কি করতেছি একটা মেসেজ দিচ্ছি সো মেসেজটা আমি এখানে লিখতেছি ধরেন যে প্লিজ এন্টার দ্য পাস ওয়ার্ড সো এটা হচ্ছে আমার মেসেজ সো এখন আমি এক্সিট করি আবার এক্সিট করে একদম বের হয়ে আসি দেখেন

দেখেন আবার পাসওয়ার্ড হচ্ছে মানে আমাদের সিক্রেট পাসওয়ার্ডটা দিতে হবে আমাদের সিক্রেট পাসওয়ার্ড হচ্ছে তার আগে আমি এক্সেস করতে পারতেছিলাম না তো আমি এখন এক্সেস করতে পারতেছি দেন আমি এখন এখানে কনফিগার মরে যাবো সো কনফিগার টার্মিনাল কনফিগার টার্মিনালে যাচ্ছি কনফিগার টার্মিনালে গিয়ে দেন আমি ব্যানারটা চেঞ্জ সো ব্যানার এম আমি হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার দিই যে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার ধরেন যে ইনভার্টেড কমা দিলাম সো তারপরে আমি লিখলাম এন্টার

অ্যাক্সেস করতে পারতেছি বাট অ্যানাবল করতে পারতেছি না সো অ্যানাবল করতে গেলে আমার কাছে আবার পাসওয়ার্ড চাচ্ছে যেটা হচ্ছে আমাদের সিক্রেট পাসওয়ার্ডটা সো এস ডাব্লু ওয়ান সিক্রেট দেন আমার সিক্রেট পাসওয়ার্ড দেওয়ার পর আমি অ্যানাবল করতে পারতেছি সো এখন আমি কনফিগার এ যেতে পারবো দেন বাকি কাজগুলো করতে পারবো সো এখানে আমি এইভাবে আমরা যে কোনো সুইচের বা রাউটারের ফোস চেঞ্জ করতে পারি দেন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি পাসওয়ার্ড আমরা হচ্ছে দুই ধরনের দিতে পারি একটা হচ্ছে লাইন কনসুল পাসওয়ার্ড আর একটা হচ্ছে সিক্রেট পাসওয়ার্ড লাইন কনসুল পাসওয়ার্ডটা আমার সিকিউর না বেশি সেটা হচ্ছে ভিজিবল আর আমাদের সিক্রেট পাসওয়ার্ডটা ইনভিজিবল থাকে সেটা হচ্ছে আমাদের ইনক্রিপ্টেড অবস্থা থাকে আর দেন আমরা পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা ব্যানার অ্যাড করতে পারি সো এই তিনটা জিনিস আমরা দেখলাম আজকে সো আশা করি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয়নি আপনার যদি বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে আমাদের কমেন্টে জানাবেন আমরা আপনাদের সব ধরনের কোশ্চেন আনসার দেওয়ার চেষ্টা করবো ভিডিও ডিসক্রিপশনে আমাদের প্লে লিংক লিঙ্ক দেওয়া আছে প্লে লিস্টিতে গেলে আপনারা সবগুলো লেকচার একসাথে পেয়ে যাবেন আপনার যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ